আসসালামু আলাইকুম দর্শক, আবারও ওয়েলকাম করছি বেবি ফুড বিডিতে। আশা করি আপনারা এবং আপনাদের সোনামণিরা সুস্থ আছে, ভালো আছে। আমি আজকে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। বাচ্চাদের খাবার তৈরিতে আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়বে, আর এই সব জিনিস থাকলে বাচ্চাদের খাবার তৈরিতে সুবিধা হবে। আমি আজকে সেই রকম প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা দিব এবং আমি তার ব্যবহার সম্পর্কে, সুবিধা অসুবিধা, উপকারিতা অপকারিতা সম্পর্কেও ধারণা দিব এবং কিছু কিছু জিনিসের মেনটেন্যান্স এবং পরিষ্কার করবেন কিভাবে সেই সম্পর্কেও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এবং বাচ্চার সলিড শুরু করার প্রথম দিকে কি কি জিনিসপত্র অতি প্রয়োজনীয়, যেগুলো আপনার কাছে থাকলে আপনার জন্য রান্না করার সুবিধা এবং বাচ্চাকে খাওয়ানোর সুবিধা হবে, আমি সেগুলোর একটি ছবি সহ আপনাদেরকে বিবরণ দিয়ে দিব। আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু মোটামুটি কম বেশি এসব জিনিসপত্র থাকে, তবুও বলে দিচ্ছি বাচ্চার সলিড শুরু করার প্রথম দিকে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার সব কিছু আলাদা করে রাখার। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে শুরু করছি হাঁড়ি পাতিল দিয়ে। প্রতিটা রান্নার জন্যই হাঁড়ি পাতিল প্রয়োজন, সেরকম আমাদের বাচ্চাদের যখন প্রথম সলিড শুরু করছি, তাদের সলিড শুরু করার প্রথম দিকে সাধারণত ফল অথবা সবজির পিউরি দিয়ে শুরু করা হয়, বা সুজি সেদ্ধ দিয়ে তৈরি করা হয়, বা সাগু সেদ্ধ দিয়ে শুরু করা হয়। তো সেজন্য কিন্তু এগুলো রান্নার জন্য আমাদের হাঁড়ির প্রয়োজন। তো সেই জন্য দুটো হাঁড়ি রাখতে পারেন, একটি ছোট এবং একটি মাঝারি। এবং আপনারা যখন বাচ্চাকে ফল অথবা সবজি পিউরি করে খাওয়াচ্ছেন, তখন সেগুলোর জন্য একটি হাঁড়ি এবং সাগু সুজি এই ধরনের শস্য দ্বারা সিদ্ধ করে তাদেরকে দিচ্ছেন, সেটার জন্য আলাদা হাঁড়ি। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে অ্যালুমিনিয়াম অথবা স্টেনলেস স্টিলের হাঁড়িগুলো কিনতে, এবং অবশ্যই হাঁড়িগুলোর তলা যেন বেশ পুরু হয়, আর তা না হলে যেটা হবে যে হাঁড়ির তলা লেগে যেতে পারে, খাবার পুড়েও যেতে পারে। তো এই জন্য সলিড শুরুর প্রথম দিকেই আপনারা বাচ্চাদের জন্য দুইটা ছোট ছোট অথবা একটা ছোট একটা মাঝারি হাঁড়ি কিনে ফেলবেন। তারপরে আসে কড়াই বা সসপ্যান। তো আপনারা একটা লোহার কড়াই কিনতে পারেন এবং একটা লোহার তাওয়া কিনতে পারেন, অথবা স্টেনলেস স্টিলের একটি সসপ্যান কিনতে পারেন, অথবা একটা নন স্টিক সসপ্যান কিনতে পারেন। কড়াই আপনাদের সুজি তৈরি করতে পারবেন, এবং কড়াইতে বিশেষ করে যখন বাচ্চার জন্য সেরেলাক তৈরি করবেন, বেশ কিছু জিনিস ভাজার প্রয়োজন হবে। তো তখন আপনারা এই ধরনের কড়াই অথবা সসপ্যানে তৈরি করে নিতে পারেন। তবে যদি নন স্টিকের সসপ্যান কেনেন, তাহলে কিন্তু সেটার কিছু ব্যবহার আছে। যেমন নন স্টিক সসপ্যান ব্যবহার করার সময় আপনারা এই ধরনের স্পঞ্জ দিয়েই নন স্টিক সসপ্যানগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, বা এই ধরনের ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন। কিন্তু এই ধরনের তার দিয়ে নন স্টিক প্যান পরিষ্কার করবেন না, তাতে করে নন স্টিকের যে একটা প্রলেপ দেওয়া থাকে প্যানের ওপরে, সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে থাকে এবং পরবর্তীতে রান্না করার সময় কিন্তু সেটা অনেক সময় খাবারের সাথে মিশেও যেতে পারে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। ননস্টিক প্যানে রান্না করার সময় আপনারা অবশ্যই কাঠের চামচটাই ব্যবহার করবেন, স্টিলের চামচ বা লোহার চামচ দিলে কিন্তু ননস্টিক কোটও উঠে যেতে পারে। তারপরে লাগছে বাটি, থালা, গ্লাস, চামচ, এগুলা স্টেনলেস স্টিল অথবা কাঁসারটাও কিনতে পারেন, বা প্লাস্টিকের যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে বিপিএ ফ্রি এই ধরনের প্লাস্টিকের চামচ, বাটি, থালা ব্যবহার করতে পারেন, কিন্তু বিপিএ ফ্রি হতে হবে। এবং সিলিকনের চামচও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই দেখে কিনবেন যে বিপিএ ফ্রি কিনা। আর একটা কাঁটা চামচ রাখবেন, কাঁটা চামচটা অনেক সাহায্যে আসবে। যেমন পাকা যে কোনো ফল, কলা, আম, পাকা পেঁপে, এই ধরনের ফল যখন আপনি দিতে চাইবেন বাচ্চাকে, তখন কাঁটা চামচ দিয়ে সহজেই খুব ঝটপট সেটাকে ম্যাশ করে দিতে পারবেন, বা সিদ্ধ আলু, সেটা মিষ্টি আলু বা যে কোনো সিদ্ধ জিনিস খুব ভালোভাবে ম্যাশ করে দিতে পারবেন। তো সেই জন্য বাচ্চার জন্য আলাদা একটি কাঁটা চামচ রাখবেন, এবং কাঁটা চামচটা যেন একটু বড় হয়। আর যা লাগতে পারে তা হলো প্রেশার কুকার। বাচ্চার জন্য একটা 1 থেকে 1.5 লিটারের একটা প্রেশার কুকার কিনে রাখতে পারেন। ফল, শাক, সবজি, চাল, ডাল, যে কোনো কিছু খুব দ্রুত ঝটপট সিদ্ধ করার জন্য কিন্তু প্রেশার কুকারের খুব ভালো হয়। তো সেই জন্য একটা প্রেশার কুকার কিনে রাখতে পারেন। এছাড়াও প্রয়োজন পড়বে একটি ব্লেন্ডারের। বাচ্চার প্রথম দিকে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়াতে হয় যে কোনো খাবার, তাই একটা ব্লেন্ডার কিনে নিলে সহজেই খাবার ব্লেন্ড করা যায়।
তাছাড়া আপনারা গ্রাইন্ডারও কিনে নিতে পারেন। গ্রাইন্ডারটা বাচ্চাদের খাবার ব্লেন্ড করে পিউরি তৈরি করা ছাড়াও বাচ্চাদের সেরেলাক তৈরি করতে খুব ভালো, গুঁড়া করতে গ্রাইন্ডারটা খুবই ভালো কাজে দেয়। এবং একটা হ্যান্ড ব্লেন্ডারও খুব কাজে দিতে পারে। আপনারা পিউরি থেকে শুরু করে সেমি সলিড খাবারটাও হ্যান্ড ব্লেন্ডারে করতে পারেন, শুধু সেরেলাকটা তৈরি হ্যান্ড ব্লেন্ডারে করা সম্ভব হবে না। তারপর একটা পটেটো ম্যাশারের প্রয়োজনীয় পড়বে। যখন বাচ্চা 8 মাস অথবা 9-10 মাসে পৌঁছাবে তখন বাচ্চাকে আমরা পিউরি করে পুরো ব্লেন্ড করে খাবার দিতে পারবো না, তখন সেমি সলিড খাবার দরকার, তখন ডাল ঘুটনি পটেটো ম্যাশার প্রয়োজন পড়বে। তো বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের পটেটো ম্যাশার পাওয়া যায়। একটা পটেটো ম্যাশার কিনে নিলে হাত দিয়ে চেপে চেপে বাচ্চার খাবারটা ভেঙে সেমি সলিড খাবার তৈরি করে দিতে পারবেন। বাচ্চার জন্য আলাদা একটা হামানদিস্তা সবসময় রাখবেন। অনেক সময় ঝটপট অনেক কিছু গুঁড়া করতে বা পিষে নিতে হামানদিস্তার প্রয়োজন পড়ে। যেমন বাচ্চাকে কখনও বাদাম দেওয়ার প্রয়োজন হলে বাদাম গুঁড়া করা না থাকলে আমরা ইনস্ট্যান্টলি হামানদিস্তাতে একটু গুঁড়া করে নিতে পারি, বা যে কোনো ফল খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিতে পারি। তাই বাচ্চার জন্য আলাদা একটা হামানদিস্তা সবসময় মজুত রাখবেন। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তা হলো ছাঁকনি। একটা স্টেনলেস স্টিলের ছাঁকনি কিনে নেবেন। এই সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার তৈরির প্রয়োজন হয়, বিভিন্ন জিনিস ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়বে, একটি ফলের বিচি খোসা আলাদাভাবে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়বে, তখন এই ছাঁকনিটার প্রয়োজন হবে। এবং বাড়িতে তৈরি সেরেলাক বা সিরিয়াল যদি তৈরি করতে চান তাহলে মিহি দানার জন্য এরকম একটি ছাঁকনির প্রয়োজন পড়বে। তবে খেয়াল রাখবেন, ছাঁকনি ব্যবহার করতে গিয়ে যদি ছাঁকনি যে তার এটা যদি কোনো একটা থেকে ছুটে আসে তাহলে কিন্তু ছাঁকনিটা ফেলে দিবেন, সেই তার থেকে আর ব্যবহার করবেন না। তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে খাবার ছেঁকে নেওয়ার সময় বা তৈরির সময় তারও খাবারের ভিতরে চলে যাবে। এই জন্য যখনই দেখবেন যে বাচ্চাদের যে কোনো কিছু যদি খারাপ হয়ে যায়, বিশেষ করে তার জাতীয় কোনো কিছু বা কাঁচ ভেঙে গিয়েছে এই ধরনের থাকলে সঙ্গে সঙ্গে ফেলে দিবেন, সেটা আর ব্যবহার করবেন না। আবার এরকম একটা স্ট্রেইনারও কিনে নিতে পারেন স্টেনলেস স্টিলের। বাচ্চাদের বিভিন্ন ধরনের চাল ডাল পরিষ্কার করে নেওয়া, ধুয়ে নেওয়া, সবজি ধুয়ে নেওয়া, নুডলস দিতে চাইলে সেই সময় নুডলসটা তৈরি করে এই ধরনের স্ট্রেইনারে ছেঁকে নেওয়া, এই ধরনের কাজে আপনাদের এই ধরনের একটা স্ট্রেইনারের প্রয়োজন পড়বে। আর যা লাগবে তা হলো এরকম একটা স্টেনলেস স্টিলের পটেটো স্লাইসার বা ভেজিটেবল স্লাইসার কিনে নিতে পারেন। যদিও এটা আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, তবুও বাচ্চাদের জন্য আলাদা কিনবেন। এবং কেন বারবার স্টেনলেস স্টিল কিনতে বলি তার কারণ যাতে জং না ধরে। এরকম একটা স্লাইসার থাকলে বাচ্চাদের বিভিন্ন ধরনের সুজিতে সাগুতে পায়েসে যখন আমরা সবজি যেমন চাল কুমড়া পেঁপে গাজর বা ফল আপেল যে কোনো কিছু যদি হাত দিয়ে মিহিকুচি না করতে পারি, এই ধরনের স্লাইসারে আমরা খুব সুন্দর করে পাতলা পাতলা কুচি মিহিকুচি করে সুজি সাগু এ ধরনের খাবারে অ্যাড করতে পারি। তাতে করে যখন আমরা সুজি বা সাগুতে এগুলো দিয়ে দিব খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কারণ এই স্লাইসারে খুব সুন্দর মিহিকুচি বের হয়। তাই চেষ্টা করবেন এরকমই একটা স্টেনলেস স্টিলের স্লাইসার মজুত রাখতে। আর প্রয়োজন পড়বে আপনাদের চাকুর, দুইটা চাকু রাখবেন বাচ্চাদের জন্য। একটা হচ্ছে ফল অথবা শাকসবজি ছোটো ছোটো সূক্ষ্ম করে কেটে ফেলার জন্য, বিচিগুলো ভালোভাবে আলাদা করার জন্য, স্লাইস করে কেটে নেওয়ার জন্য। আর একটা হচ্ছে যখন বাচ্চাদেরকে মাছ মাংস দিচ্ছেন তখন চাকু দিয়ে অনেক সুন্দরভাবে স্লাইস করাটা সহজ হয়, অনেক সময় বটি দিয়ে যেটা হয় না। তো আপনারা চেষ্টা করবেন যে একটা চাকু রাখার, এবং যারা বিদেশে থাকেন তারা তো জানেনই যে বটি যাদের কাছে সহজলভ্য না তারা চাকুটাই ব্যবহার করবেন। আর এরকম একটা পিলার থাকলে অনেক সুবিধা হয় যে কোনো কিছু সবজি আলু যে কোনো কিছু ছিলতে এবং কাজও দ্রুত হয়। তো এরকম বাচ্চাদের জন্য একটা পিলার সবসময় আলাদা করে রেখে দিতে পারেন। আর লাগবে হচ্ছে স্টিমার, বাচ্চাদের খাবার সিদ্ধ করার জন্য, ভাপে সিদ্ধ করার জন্য এরকম স্টিমার আপনারা রাখতে পারেন। স্টিমার বিভিন্ন রকমের পাওয়া যায়, আমি এখানে কয়েক রকমের স্টিমারের ছবি শেয়ার করেছি। যে কোনো এক ধরনের স্টিমার আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিনে আপনারা রাখতে পারেন। ফলের পিউরি করার সময় আপনারা যদি পানি দিয়ে হাঁড়িতে ফল সিদ্ধ করতে না চান, আপনারা যদি এরকম হাঁড়িতে পানি দিয়ে উপরে স্টিমার বসিয়ে ফল সিদ্ধ করতে চান তাহলে আপনারা সেটা করতে পারেন। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খাবার তৈরির ক্ষেত্রে বিভিন্নভাবে তৈরির ক্ষেত্রে স্টিমারের ব্যবহার পড়ে। তাই বাসায় একটা বাচ্চার জন্য স্টিমার রেখে দেওয়া আপনাদের জন্য সুবিধার হবে। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর তা হলো স্টেরিলাইজার। বিশেষ করে যেসব বাচ্চারা ফিডারের দুধ খাচ্ছে তাদের জন্য একটা ভালো ব্র্যান্ডের স্টেরিলাইজার আপনারা কিনে নিতে পারেন। যদি আপনি সক্ষম হন তাহলে একটা স্টেরিলাইজার কিনে নেবেন। ফিডার স্টেরিলাইজ করতে বা বাচ্চার প্লাস্টিকের বাটি চামচ সিলিকনের বাটি চামচ এই ধরনের জিনিস যদি স্টেরিলাইজ করতে চান তাহলে একটা ভালো স্টেরিলাইজার কিনে নেবেন।
এবং এই স্টেলাইজারটাতে স্টেলাইজ করলে জীবাণুমুক্ত সম্ভব, যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। আর যদি স্টেলাইজার কিনতে সম্ভব না হয় তাহলে এরকম একটা স্টেনলেস স্টিলের বোল কিনে নেবেন, এই ধরনের একটু বড় বোল কিনে নেবেন, তাতে করে যাতে বাচ্চাদের ফিডার, চামচ, বাটি, মোটামুটি সব কিছুই আলাদা আলাদাভাবে স্টেলাইজ করবেন এবং সব কিছুই যেন এই বোলটার মধ্যে আটে। তো এরকম একটি বোল কিনে এটার মধ্যে গরম পানি করে তারপর গরম পানিটা একদম ফুটন্ত অবস্থায় এটার মধ্যে কোনো কিছু দিবেন না, গরম থাকতে থাকতে, একদম কুসুম গরম না, আবার এক্সট্রিম গরমও না, মোটামুটি গরম থাকতে থাকতে আপনার বাচ্চার জিনিসপত্রগুলো এর মধ্যে দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টেলাইজ করতে দিবেন 15-20 মিনিটের জন্য। তাহলেও কিন্তু ভালোভাবে স্টেলাইজ হয়ে যায়। আর বাচ্চার বাসন কোষণ, প্লাস্টিক, কাচের ফিডার, এগুলো কোনো কিছু এইভাবে ফুটন্ত গরম পানিতে ফুটাবেন না চুলাতে, এই ধরনের স্টেলাইজ স্বাস্থ্যসম্মত না। কাচের কোনো কিছু এই ধরনের ফুটাতে গেলে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, এবং প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু অনেক সময় বেঁকে যায়, নষ্ট হয়ে যায়, প্লাস্টিক থেকে এক ধরনের কেমিক্যাল বের হয় যেটা কিন্তু এভাবে ফুটালে বাচ্চার স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তো আপনারা এই ধরনের স্টেলাইজ করবেন না। আর আপনাদের বাচ্চার কিছু বিপের প্রয়োজন হবে তো আপনারা বেশ কিছু বিপ আপনি রেখে দিবেন, সলিড শুরু করার পর দেখবেন যে প্রয়োজন পড়ছে, আর এগুলো তারপরে ভালোভাবে ধুয়ে আবারও ইস্ত্রি করে রেখে দিতে পারেন। আর যাতে জামা কাপড় নষ্ট না হয় এ কারণেই কিন্তু বিপের ব্যবহার, সেটা দুধ হোক, পানি হোক বা আপনার সলিড খাবার হোক। আর এই যে আমি এখন যে বিপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিকের বিপিএ ফ্রি বিপ, আপনারা চাইলে অনলাইন স্টোরে খোঁজ করতে পারেন, এগুলো ওয়াশেবল, আপনারা এই ধরনের বিপও কিনতে পারেন, আবার কাপড়ের বিপটাও ব্যবহার করতে পারেন। আর বাচ্চাকে একটু, বাচ্চা যখন ধরা শিখবে তখন আপনারা বাচ্চাকে একটা পানির পট দিবেন, বিপিএ ফ্রি পানির পট, যেটা আপনারা স্টেলাইজ করে নেবেন, এবং বাচ্চাকে এভাবে একা একা পানি খাওয়াতে অভ্যাস তৈরি করবেন। বেশি ছোট বাচ্চাদের কথা আলাদা, তাদেরকে আপনারা বাটি চামচে পানি খাওয়াবেন, যখন থেকে বাচ্চা একটু ধরতে শিখবে, সব কিছু গ্রাব করা শিখবে, তখন এ ধরনের একটা পানির পট আপনি তাদেরকে দিতে পারেন। এবং পানির পট অবশ্যই খুব ভালোভাবে একটা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম একটা হুইস্ক লাগবে, হুইস্ক আসলে অনেক কাজেই লাগে, আমাদের বড় ছোট সবার কাজেই লাগে, ছোটদের কাজে দেখবেন ব্যবহারটা বেশি হবে, বিভিন্ন ব্যবহার হবে, বাচ্চাদের বিভিন্ন সুজি পানিতে গুলিয়ে রাখার জন্য, সেরেলাক তৈরি করে পানিতে গুলিয়ে রাখার জন্য, বা চামচের বদলে আপনি যদি এই হুইস্কটাও ব্যবহার করেন রান্নার সময় বাচ্চাদের তখনও, এবং বিভিন্ন সময় খিচুড়ি তৈরি করতে, ডাল তৈরি করতে, এ ধরনের ডাল ঘুটনি বাদেও এ ধরনের হুইস্কের একটা প্রয়োজন পড়বে। আর এরকম প্লাস্টিকের বা কাচের এয়ার টাইট কন্টেনার রাখতে পারেন বাচ্চাদের খাবার রিজার্ভ করার জন্য, অথবা ট্রাভেলে গেলে বাচ্চাদের খাবারটা ক্যারি করার জন্য। এই ধরনের কন্টেনার বাচ্চাদের ক্ষেত্রে অনেক অনেক কাজে দেয়, খুব ভালোভাবে ফ্রিজে খাবার রিজার্ভ করা যায় এবং ট্রাভেলে গেলেও খুব উপকারে আসে। তবে বেশি ছোট বাচ্চাদের খাবার দিনের দিনই খাওয়ানোর চেষ্টা করবেন, ফ্রিজে রিজার্ভ না করারই চেষ্টা করবেন, কিন্তু যেহেতু সবসময় পরিস্থিতি একরকম থাকে না, তাই যখন আপনার পরিস্থিতি পড়বে ফ্রিজে রেখে দেওয়ার, তখন কিন্তু আপনি বাচ্চাদের এই ধরনের কন্টেনার কিনে, এয়ারটাইট কন্টেনার কিনে ফ্রিজে রিজার্ভ করতে পারবেন। এখন বলবো একটি হাই চেয়ারের কথা, যদি সম্ভব হয় আপনার জন্য আপনার বাচ্চার একটি হাই চেয়ার বসিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে করে বাচ্চা এক জায়গায় বসে খাওয়াটা শিখবে। আর যদি আপনি হাই চেয়ার না দিতে চান তাহলে আপনি চেষ্টা করবেন যে কোনো একটা জায়গায় বাচ্চাকে সবসময় খাওয়ানোর, তাতে করে বাচ্চা বুঝতে পারবে যে খাওয়ার সময় এক জায়গায় বসে খেতে হয়, যেটা পরবর্তীতে বাচ্চার 1-2 বছর হয়ে গেলে বাচ্চা ছোটাছুটি করে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আপনাকে কষ্ট করে খাওয়াতে হবে না। বাচ্চা যদি বসতে না পারে তাহলে তাকে চারিপাশে বালিশের সাথে ঠেকনা দিয়ে একটু হেলান দিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো বাচ্চাকে বসিয়েই খাওয়ানো, শোয়ায় খাওয়ালে অনেক সময় বাচ্চার গলায় আটকে যায়, আবার নাকে মুখে উঠে যায়, এই জন্য চেষ্টা করবেন যে চেয়ারে হোক বা বালিশে ঠেকনা দিয়ে হোক বাচ্চাকে বসিয়ে খাওয়ান। আমি চেষ্টা করেছি আপনাদেরকে তালিকাসহ, বিবরণসহ, ছবিসহ একটা ধারণা দেওয়ার, আশা করি আপনাদের উপকারে আসবে। সলিড শুরু থেকে শুরু করে 3 বছর পর্যন্ত যদি বাচ্চাদের খাবার, বাসনপত্র সব কিছু আলাদা করে রাখা যায় তাহলে বাচ্চাদেরকে একটা নিরাপদ খাবারের ব্যবস্থা করা যায়, এবং একটা মায়ের জন্যও কিন্তু অনেক সুবিধা হয় এবং সহজ হয় চটপট বাচ্চাদের খাবার তৈরি করে নেওয়ার। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কারণ আমি চেষ্টা করি আপনাদের বাচ্চাদের জন্য প্রতিটি ভিডিও অনেক যত্ন করে এবং শ্রম দিয়ে তৈরি করার, আপনাদের একটি লাইক কিন্তু আমাকে উৎসাহ দেয়। আর ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করবেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো আমাকে সাবস্ক্রাইব করার, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।